হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। স্বাগত জানাই তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেলে। তো ফ্রেন্ডস, তুমি যদি ব্যারাকপুর আর্মি র্যালির জন্য প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে তোমাদের ব্যারাকপুর আর্মি র্যালির একটি বড় আপডেট দিতে চলেছি গ্রাউন্ডের ওপরে। ওকে, তোমরা থাম্বনেলে অবশ্যই দেখতে পাচ্ছ এবং তোমাদেরকে অন স্ক্রিন আমি বলছি। তোমরা সবাই জানো যে তোমাদের 5 জানুয়ারি থেকে র্যালি শুরু হতে চলেছে। এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কেউ কনফার্ম হতে পারছে না যে 5ই জানুয়ারি থেকে র্যালি কি হবে কি হবে না। অনেকের মনে এখনও কিন্তু চিন্তা রয়েছে যে 5 তারিখ থেকে হয়তো র্যালি হবে না। কাউরির মনে কিন্তু চিন্তা নেই যে 5 তারিখ থেকে হয়তো কনফার্ম র্যালি হবে। ওকে, এই নিয়ে কিন্তু অনেক মতভেদ চলছে। অফিসিয়াল ওয়েবসাইট যদি তোমরা ফলো করো তাহলে তোমরা দেখবে যে 5 জানুয়ারি থেকেই তোমাদের ডেট দেখাচ্ছে, এখনও পর্যন্ত তোমাদের ডেট চেঞ্জ হয়নি। সেহেতু আমরা ফোর্স একাডেমির তরফ থেকে কিছু আপডেট তোমাদের সঙ্গে নিয়ে এসেছি এবং কিছু আপডেট আমরা খবর নিলাম তোমাদের ব্যারাকপুর গ্রাউন্ডের ওপরে। যদি আমাদের র্যালি হয় তাহলে অবশ্যই গ্রাউন্ডের কাজ চলবে। সেহেতু আমরা গ্রাউন্ডের কাজ যদি আমাদের চালু হয়ে যায় তাহলে জানবো যে আমাদের র্যালি কিন্তু 100% হওয়ার চান্স রয়েছে। যদি র্যালি না হয় তাহলে গ্রাউন্ডের কাজ কোনোদিন হবে না। তোমরা জানো যে অনেক র্যালির ব্যাপারে গ্রাউন্ডের কাজ কিন্তু আগে থেকেই হয়ে থাকে। সেহেতু গ্রাউন্ডের আপডেটটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা কনফার্ম হয়ে যাব যে আমাদের র্যালি 100% হবে। ওকে, যদি র্যালি না হতো তাহলে গ্রাউন্ডের কাজ কিন্তু হতো না। ওকে, তো চলো সব কিছু তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তুমি যদি ব্যারাকপুর আর্মি র্যালির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে। এবং ফ্রেন্ডস, তোমাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, এইরকম জেনুইন নিউজ সবার প্রথমে পাওয়ার জন্য। এবং ফ্রেন্ডস, তুমি যদি ব্যারাকপুর আর্মি র্যালির সম্পূর্ণ আপডেট পেতে চাও, এ টু জেড আপডেট পেতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, তো চলো ফ্রেন্ডস সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। ফার্স্ট টাইম আমি তোমাদেরকে বলবো যে তোমাদের 5ই জানুয়ারি থেকে র্যালি হবে কি না হবে, এর ওপরে যে নোটিফিকেশান অর্থাৎ অফিসিয়ালি আপডেট 25শে ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বরের মধ্যে তোমরা আপডেট পেয়ে যাবে। তার উপরে আমরা যে আপডেটটি তোমাদের জন্য নিয়ে আসলাম অর্থাৎ ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিস থেকে, অর্থাৎ ব্যারাকপুর থেকে যে আপডেটটি আমরা সংগ্রহ করেছি তোমাদের জন্য, এক্ষেত্রে তোমাদের গ্রাউন্ডের কাজ অলরেডি শুরু হয়েছে বলে কিন্তু আমাকে একজন খবর দিয়েছে। কিন্তু আমি যতটা সেই খবরটাকে আমি ভালোভাবে রিসার্চ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, ব্যারাকপুরে 2 থেকে 3টি গ্রাউন্ডের কিন্তু কাজ চালু হয়েছে, অর্থাৎ দুটি গ্রাউন্ড অলরেডি কমপ্লিট হয়েছে এবং 1টি গ্রাউন্ডের কাজ চলছে। আমি যতটা খবর নিলাম, কিন্তু আমি তোমাদেরকে বলবো সেই গ্রাউন্ডের আমি ভালোভাবে সেই গ্রাউন্ডের ব্যাপারে জানলাম এবং তোমাদেরকে জানার পরে আমি খবরটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে দুটি গ্রাউন্ডের কাজ কমপ্লিট হয়েছে সেই দুটি গ্রাউন্ড হলো সিভিল ডিফেন্সের, এবং যে গ্রাউন্ডটির কাজ চলছে সেটি আবগাড়ি পুলিশের পিএমটির, অর্থাৎ সিভিল ডিফেন্স এবং আবগাড়ি পুলিশের পিএমটির তোমাদের গ্রাউন্ড হয়েছিল ওখানে। এই জন্য কিন্তু গ্রাউন্ড ওখানেই রয়েছে, এখনও পর্যন্ত গ্রাউন্ডটা ভাঙা হয়নি। কিন্তু আর্মির যে গ্রাউন্ড সেটা এখনও পর্যন্ত আরসিটিসি গ্রাউন্ডে কোনো খবর নেই, অর্থাৎ আর্মি তোমাদের র্যালি হবে কি না হবে সেটা পরের কথা, কিন্তু তোমাদের যে গ্রাউন্ডের কাজ চালু হয় সেই গ্রাউন্ডের কাজটা এখনও পর্যন্ত চালু হয়নি আরসিটিসি গ্রাউন্ড। তোমরা সবাই এই খবরটি তোমরা যদি পাও তো অবশ্যই তোমরা দেখবে তোমাদের গ্রাউন্ড ব্যারাকপুরে 2 থেকে 3টি তোমাদের গ্রাউন্ড অলরেডি কমপ্লিট হয়েছে, কিন্তু আরসিটিসি গ্রাউন্ড তোমাদের যে অফিসিয়ালি যে নোটিফিকেশানে বলা রয়েছে অর্থাৎ অফিসিয়ালি ওয়েবসাইটে যে বলা রয়েছে তোমাদের আরসিটিসির গ্রাউন্ডে তোমাদের র্যালি হবে, সেই গ্রাউন্ডে কিন্তু এখনও পর্যন্ত তোমাদের কোনো গ্রাউন্ডের কাজ এখনও পর্যন্ত চালু হয়নি ফ্রেন্ডস। ওকে, এতক্ষণ পর্যন্ত যে খবরটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং যে খবরটি এখন পর্যন্ত পেলাম, তোমাদের ব্যারাকপুরে 2 থেকে 3টি গ্রাউন্ড অলরেডি কমপ্লিট হয়েছে, সেই গ্রাউন্ড দুটি হলো সিভিল ডিফেন্স এবং আবগাড়ির পিএমটির। ওকে, এছাড়া তোমাদের আর্মির যে আরসিটিসি গ্রাউন্ডের কাজ এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। তোমাদের হাতে টাইম রয়েছে, আমরা চেষ্টা করছি আপডেট নেওয়ার, হয়তো 7-8 দিনের মধ্যে তোমাদের গ্রাউন্ডের কাজ শুরু হয়ে যেতে পারে। ওকে, যেহেতু আর্মি গ্রাউন্ড অলরেডি রয়েছে আরসিটিসি, জাস্ট কিছু ব্যারিকেড লাগানো এবং কিছু মাইকিং ইত্যাদি লাইট ইত্যাদি লাগানোর কাজ যদি চালু হয়ে যায় তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমরা বলে দেব। তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছিলে কি দাদা ব্যারাকপুর আর্মি র্যালি গ্রাউন্ডের কাজ কি চালু হয়েছে, সেই জন্য তোমাদের জন্যই ভিডিওটি নিয়ে এসেছি। আশা করি ভিডিওটা থেকে তোমরা অনেকটাই উপকৃত হলে, তোমাদের গ্রাউন্ডের কাজ এখনও পর্যন্ত চালু হয়নি, যদি চালু হয়ে যায় অবশ্যই আমরা আপডেট নিচ্ছি তোমাদের সঙ্গে, তখন শেয়ার করে দেবো। ওকে ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের ব্যারাকপুর আর্মি র্যালির গ্রাউন্ডের আপডেট। ধন্যবাদ।